السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين World Muslim Heritage Research Center United States কে অনেক ধন্যবাদ জানাচ্ছি 28 জনের বিশাল বহর নিয়ে আজকের এই চমৎকার আয়োজনের জন্য আমার নিজের কিছু সীমাবদ্ধতা দিয়ে শুরু করি এখানে আজকে যারা আলোচক আছেন তাদের প্রায় সবাই আমার উস্তাদ তুল্য কাজে আজকে আমার উদ্দেশ্য শোনানো নয় এক দুই নম্বর হলো ইসলাম সম্পর্কে আমার জ্ঞান আমার গবেষণা বিশেষ করে ডক্টর কারাদাওয়াই রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে আমার পড়াশোনা আসলে খুবই নগণ্য ফলে ইউনিভার্সিটি লেভেলে আমরা যে ডিপ ইন্টেলেকচুয়াল ডিসকাশন বা ডিসকোর্স এবং গভীর বা চুলচেরা যে বিশ্লেষণ করি সেটা হয়তো আমার পক্ষে আজকে সম্ভব হবে না তারপরেও আমি খুবই সংক্ষিপ্ত সময়ের ভিতরে ওনার তিনটা জিনিস নিয়ে আমি একটু হাইলাইট করব একটা হলো ওনার জীবনের কিছু গল্প দুই নম্বর ওনার সাথে আমার কিছু পার্সোনাল এনকাউন্টার এবং থার্ডলি ওনার মানহাজ বা মেথোডোলজি ইনশাআল্লাহ ইউসুফ আল কারদাবি রহমতুল্লাহ আলাইহিকে আমি মনে করি তিনি বর্তমান যুগের ইবনে তাইমিয়া তার বিশাল বর্ণান্য জীবন আমরা আমাদের ভাই খালিদ ইয়াহিয়ার কাছ থেকে শুনেছি 1926 সালে জন্মগ্রহণ করেন এবং 2022 সালে তিনি মৃত্যুবরণ করেন এবং মজার বিষয় হলো 19 সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেন এবং সেপ্টেম্বরে তিনি মৃত্যুবরণ করেন 2 বছর বয়সে তিনি এতিম হন চিন্তা করার বিষয় 10 বছর বয়সে তিনি কোরআনের হাফেজ হন উনি প্রায় 120টার বেশি বই লিখেছেন এবং ইট ইজ টোটালি অ্যামেজিং একটা কন্ট্রিবিউশন আমি নিজেই 7টা 8টা বই লিখতে গিয়ে আমি বুঝতে পারছি যে আসলে এটা কত কঠিন একটা বিষয় একটা টিভি প্রোগ্রাম ছিল আর শারিয়া ওয়াল হায়া এটা খুবই চমৎকার এবং অত্যন্ত দর্শক সমৃদ্ধ একটা প্রোগ্রাম ছিল 6 কোটি দর্শক এটা তন্ময় হয়ে শুনতো ইসলাম অনলাইন ওয়েবসাইট তিনি প্রতিষ্ঠা করেন 1997 সালে তারপরে আমরা আরো জানছি যে উনি প্রায় গোড়া দশেক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তার ভিতরে বিশেষ করে আইডিবি প্রাইজ ইন ইসলামিক ইকোনমিক্স 1991 কিং ফয়সাল ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ইসলামিক স্টাডিজ 1994 তার ভিতরে অত্যন্ত উল্লেখযোগ্য তিনি চেয়ারম্যান ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্স এবং এটা বিশাল একটা কন্ট্রিবিউশন এবং জায়গা তিনি ইউনিভার্সিটি অফ কাতারে ফ্যাকাল্টি অফ শারিয়া এবং ইসলামিক স্টাডিজ প্রতিষ্ঠা করেন এবং সেখানে তিনি ডিন ছিলেন 1997 সালে তিনি ইউরোপিয়ান কাউন্সিল ফর ফতোয়া এবং রিসার্চ এর প্রতিষ্ঠা সহযোগিতা করে এবং পরে এটার প্রধান হন তো সব মিলে ওনার লাইফটা আসলে বিশাল প্রোডাক্টিভ এবং বর্ণাঢ্য 96 বছরের বিশাল একটা জীবন আলহামদুলিল্লাহ এটা হলো মোটামুটি ওনার জীবনের কিছু গল্প আসলে অনেক আমরা মোটামুটি সবই শুনেছি আমি রিপিট আর করতে চাচ্ছি না তো ওনার সাথে আমার কিছু পার্সোনাল এনকাউন্টার আছে তিন ভাবে এটা হয়তো আপনাদের কাছে খুবই নগণ্য এবং সামান্য হতে পারে বাট এটা আমার কাছে বিশাল একটা প্রাপ্তি প্রথম হলো 1987 সালে আমি যখন ক্লাস 7 এর ছাত্র ছিলাম তখন ওনার প্রথম যে বই সেটা হলো আমি প্রথম যে বইটা পড়ি সেটা ইসলাম হালাল হারামের বিধান ওটা দিয়ে মোটামুটি ওনার পরিচিতি আমার কাছে চলে আসে পরবর্তীতে 1995 সালে যখন আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে পড়তে যাই তখন আমার এখনো মনে আছে যে মালিক ফয়সাল হলে উনি এসেছিলেন ওনাকে দাওয়াত করা হয়েছিল একটা পুরস্কার নেওয়ার জন্য এবং সরাসরি ওনার বক্তব্য আমি শুনেছিলাম দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ফিজিক্যাল এনকাউন্টার উইথ হিম এবং পরের দিন ছিল শুক্রবার ওই দিন তিনি মসজিদে খুতবা দিয়েছিলেন সুরা হাদিদের উপর উনি আলোচনা করেছিলেন আমার এখনো মনে আছে এবং প্রযুক্তিতে মুসলমানদেরকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে উনি মানে কিভাবে মানে পাথ হয়ে সেগুলো সম্পর্কে উনি বলেছিলেন এবং উনি বলেছিলেন যে লোহা নিয়ন্ত্রণ যতদিন মুসলমানদের না থাকবে ততদিন বিশ্ব সভ্যতা নিয়ন্ত্রণ আমাদের কাছে আসবে না ওই সময় আসলে কি বলে আমি আরবি ভাষা শেখা শুরু করেছিলাম যার কারণে ওনার বক্তব্য পুরোটা আমি বুঝি নাই যার কারণে লাকিলি ওই সময় আমাদের সাথে ছিলেন ডক্টর আব্দুল সালাম আজাদী উনি ওই সময় মাস্টার্স করছিলেন ওনার কাছ থেকে মোটামুটি পুঙ্খানুপুঙ্খ ভাবে ওনার বক্তব্যটা আমি বোঝার চেষ্টা করেছিলাম পরবর্তীতে IIIT-র একটা নিউজ লেটার ছিল সেই নিউজ লেটারে একটা রিপোর্ট লেখারও দায়িত্ব ছিল আমার ওনার উপরে আর কি এই ছিল মোটামুটি 28 বছর পূর্বের কথা কিন্তু এখনো তার জ্বালামি বক্তব্যের সীমাহীন আবেদন অসাধারণ ঝংকার এখনো হৃদয়ের মাঝে বেজে ওঠে এরপর আমি আসলে অনার্স শুরু করি সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি এবং ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটির যে কোর্স ডিজাইন যারা সোশ্যাল সায়েন্স করবে তাদের অবশ্যই ইসলামিক স্টাডিজ বা ইসলামিক রিভিল নলেজের উপর মাইনর করতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের প্রায় 11টা মতো ইসলামিক স্টাডিজ রিলেটেড বিভিন্ন ফিক বা মানে এই টাইপের অনেক কোর্স আমাদের করা লাগছে তা আমরা এই কোর্সগুলোতে জাকাত হালাল হারাম ফিক সংক্রান্ত যে আলোচনাগুলো আসছে সেখানে ওনার অনেক লেখা আমাদেরকে পড়া লেগেছে পার্ট অফ আর কোর্স কারিকুলাম বিশেষ করে আমার এখনো মনে আছে যে ইসলামিক অ্যাওয়াকেনিং বিটুইন রিজেকশন অ্যান্ড এক্সট্রিমিজম এই বইটার উপরে আমরা গভীর আলোচনা সেমিনার প্রেজেন্টেশন এবং বুক রিভিউ পর্যন্ত করেছিলাম এই মোটামুটি তিন ভাবে ওনার সাথে আমার এনকাউন্টার হয়েছিল এরপর আমি কয়েকটা কথা বলতে চাই ওনার ম্যাথোডোলজি বা মানহাজ নিয়ে অনেক আলোচনার দাবি রাখে এবং বেশ কিছু বিষয় এখানে চলে আসছে
আমি যা সেখানে চারটা বিষয় একটু হাইলাইট করতে চাই। প্রথম হলো ইন্টিগ্রেশন, আমি যেটা বুঝেছি সেটা হলো মডার্ন ইস্যুজ উইথ ক্লাসিক্যাল ইসলাম। বর্তমানে আধুনিকতা এবং নিউ লিবারাল গ্লোবালাইজেশন যেসব বাস্তব এবং জটিল সমস্যাগুলো তৈরি করেছে, উনি সেগুলোর যুগোপযোগী বিশ্লেষণ এবং বাস্তব ভিত্তিক সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। কিভাবে? ক্লাসিক্যাল ফিক উইথ মডার্ন প্যারাডাইম, এইটার মাধ্যমে, যেটা আসলে অনেক আলেম ওলামার কাছ থেকে আমরা পাই না। আর এই কাজটা করতে গিয়ে তিনি দুই নম্বর যে ম্যাথোডোলজি অনুসরণ করেছেন সেটা হলো মাকাসিদাত শারিয়া। এটাকে তিনি একটা ওভারআর্কিং একটা ফ্রেমওয়ার্ক হিসেবে তিনি গ্রহণ করেছেন। এবং আমরা জানি মাকাসিদ আর শারিয়ার যে মৌলিক যে বিষয়গুলো আছে সেটা হলো প্রোটেকশন অফ লাইফ, প্রোটেকশন অফ প্রপার্টি, প্রোটেকশন অফ হেলথ, প্রোটেকশন অফ রিলিজিয়ন অ্যান্ড প্রোটেকশন অফ ডিগনিটি। এবং এখানে মজার একটা বিষয় সেটা হলো এই যে আমাদের দেশে বিশেষ করে অনেক উলামা ইসলামকে কম্পার্টমেন্টালাইজড এবং প্রভিনশালাইজড করে ফেলেছেন বিভিন্ন ওয়াজ নসিহতের ভিতর দিয়ে। যেমন অনেকে ইসলামকে দেখেছেন এবং প্রেজেন্ট করেন আকিদার দৃষ্টিতে, মানে সেই দৃষ্টিতে ইসলামকে প্রেজেন্ট করা হয়। অনেকে ফিকি মাসলা মাসালের ফ্রেমে ইসলামকে তারা বেঁধে ফেলেছেন, অনেকে সয় উসুলের গণ্ডিতে ইসলামকে তারা প্রেজেন্ট করেন, অনেকে জিকির আজগার কিছু ইবাদত বন্দেগী এবং সিলেক্টিভ কিছু সুন্নার আলোকে ইসলামকে তারা প্রেজেন্ট করে থাকে। এর ফলে যেটা হয়েছে সেটা হলো ইসলাম হয়ে গেছে গণ্ডিবদ্ধ কিছু লোকের পৈতৃক সম্পত্তি এবং অনেকের আয় ইনকামের কিছু উৎস। কাজে ইসলামের যে ভাইটালিটি, যে কমপ্রিহেন্সিভনেস, যে ইউনিভার্সালিটির মতো অসাধারণ কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের চোখে আর পড়তেছে না, বিশেষ করে বাংলাদেশের কনটেক্সটে। এবং ইসলাম যে কোনো রকম সমস্যার সমাধান করতে সক্ষম সেটা না হয়ে ইসলামই এখন অনেকের কাছে বড় ধরনের একটা সমস্যা হিসেবে রূপ নিয়েছে আমাদের দেশের কনটেক্সটে। এবং ইসলাম যে এনভায়রনমেন্টালি সাউন্ড, সোশ্যালি রেসপন্সিবল, কালচারালি ফ্রেন্ডলি, এইটা বোঝার আর কোনো উপায় আমাদের দেশে নাই। এই সমস্যাগুলো আমার যেটা মনে হয়েছে ডক্টর কাদ্দাবি রহমতুল্লাহ খুব ভালো করে বুঝেছেন এবং মাকাসিদ আর শারিয়ার আলোকে তিনি ইসলামের, মানে এটাকে ইসলামের একটা ওভারআর্কিং একটা ফ্রেম হিসেবে ধরে তিনি আধুনিক সমস্যা, জটিল সমস্যা, জটিল যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান বের করার চেষ্টা করেছেন। যেমন ইসলামের হালাল হারামের বিধান, এই বইটা ডেফিনেটলি ওয়ান অফ দ্য গ্রেট এক্সাম্পলস। এটা হলো দুই নম্বর ম্যাথোডোলজি। তিন নম্বর যে ম্যাথোডোলজি আমি খুঁজে পেয়েছি সেটা হলো ইলম উইথ অ্যাক্টিভিজম। এর অর্থ হলো জ্ঞানের সাথে ময়দানে কাজ করার যে সমন্বয় সেটা। ইসলামের প্রত্যেকটা ফিল্ডে উনার একটা অবাধ পদারচালনা ছিল, নট জাস্ট সাম কাইন্ড অফ সুপারফিশিয়াল নলেজ বাট এ ডিপ সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যানালিসিস, যেটা আমরা পাই। এবং অধিকাংশ উনা ওলামা দেখা যায় বিশেষ কোনো দিকে তারা এক্সপার্ট, কিন্তু উনি ওনাকে দেখি সব জায়গায় তার অবাধ বিচরণ। উনার অ্যামেজিং বিষয় হলো এই যে উনি ইচ্ছা করলে দরবারে আলেম হয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছেন ঝঞ্ঝা বিক্ষিপ্ত মরু সাইমুমের পথ। নিক্ষিপ্ত হয়েছেন জেলে, বিতাড়িত হয়েছেন দেশ থেকে, ওল্লাহি এগুলো তার কাছ থেকে একেবারেই মানে দূরে সরাই নাই, বরং তার কাজকে আরো আরো বেশি বেগবান করেছে। হি হ্যাড এ জেনুইন কনসার্ন ফর দ্য হোল মুসলিম উম্মাহ। এবং আমরা দেখেছি প্যালেস্টাইন, কাশ্মীর, উইঘুর, তারপর পাতানি, বাংলাদেশ, রোহিঙ্গা, ইউরোপ, আমেরিকা সহ দুনিয়ার যত মুসলিম আছে প্রত্যেক মুসলমানদের সম্পর্কে উনি মানে খুব ডিপলি কনসার্ন ছিলেন। তার চিন্তা চেতনা, তার মননশীলতা, তার জ্ঞানের ব্যক্তি, তার প্রজ্ঞার প্রখরতা, তার বিশ্লেষণী ক্ষমতা, উম্মার জন্য তার পরেশানি এবং দিনের জন্য চরম আকুলতা, ময়দানে অ্যাক্টিভিজম, এই সবকিছু মিলে তাকে অন্য সব সাধারণ আলেম থেকে অনেক অনেক উপরে তাকে স্থান দিয়েছে। এখান থেকে আমরা একটা বড় জিনিস শিখতে পাই, সেটা হলো এই যে যদি সত্যিকার অর্থে আলেম হতে হয় তাহলে উই নিড টু গো বিয়ন্ড একাডেমি অ্যান্ড বুকস। শুধু মুসলমানের জন্য কনসার্ন থেকে চেয়ারে বসে, ঘরে বসে বা আমাদের পাঠশালায় পড়াশোনা করে, অফিসে বসে শুধু লেখালেখি করাটাই আসলে যথেষ্ট নয়, নলেজ প্রোডাকশন এটাই আমাদের জন্য যথেষ্ট নয়, বরং ময়দানে কাজ করে দেখিয়ে দেওয়াটাও একটা বিশাল কাজ হলো আলিমদের, যেটা তার মানহাজের ভিতরে আমি দেখি। চার নম্বর যে মানহাজ আমি কথা বলতে চাই সেটা হলো ওয়াসাতি, যেটা যেটা সম্পর্কে আগে আলোচনা চলে আসছে, মডারেশন বা মিডল পাথ। এবং আমি যে বিষয় হলো পবিত্র কোরআনে সূরা বাকারার ঠিক মাঝখানে আল্লাহ তাআলা এই আয়াতটা নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ। এবং শরিয়াকে ইসমাইল কাদ্দাবি রহমাতুল্লাহ উপস্থাপন করেছেন রিয়েলিস্টিক, প্র্যাকটিক্যাল, হোয়াইল রিলেটিং টু অথেন্টিসিটি অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাসিক্যাল ফিক। এটা কিন্তু চারটিখানি এক কথা নাই। তো ওনার ওয়াসাতা মানহাজে আমরা দেখতে পাই যে ওখানে চরম পন্থার কোনো জায়গা নেই, ওখানে বিশেষ ধর্মীয় উপদলের উপরে কোনো সমর্থন নেই, সেখানে আছে সেখানে আধুনিক জীবনযাত্রার সাথে ইসলামের কোনো অসঙ্গতি নেই, বৈজ্ঞানিক উৎকর্ষতার যুগে ইসলামকে পিছিয়ে পড়ে থাকার কোনো সুযোগ সেখানে নাই, সুবহানাল্লাহ। ইসলাম যে একটা চির আধুনিক জীবনবিধান যা এনভায়রনমেন্টালি সাউন্ড, সোশ্যালি রেসপন্সিবল, কালচারালি ফ্রেন্ডলি এবং আধুনিক চ্যালেঞ্জের বাস্তবসম্মত সমাধানে সক্ষম, সেই জিনিসটা ওনার লেখা এবং ওনার কথা এবং ওনার কার্যকলাপের ভিতরে আমরা ফুটে আমরা দেখতে পাই। আর এটাই এটাই হলো ওয়াসাদা মাঝহাবের
একটা বিশেষ দিক, এবং যেটা তার এবং এই ওয়াসাতা মাজহাবের অবস্থা মানহাজের তিনি একটা মহান প্রবক্তা। তেমন আল্লাহর কাছে তার ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করি, তার অবদানগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন, এবং তার রেখে যাওয়া কাজগুলো যাতে আমরা কন্টিনিউ করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ তাআলা তাকে উচ্চ মাকাম দান করুন জান্নাতের সর্বোচ্চ স্থানে। আমিন। ওয়া মা তাওফিকিল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।